আসন্ন যে দুর্গাপূজো আমাদের সামনে এসে গেছে, সেই দুর্গাপূজো গোটা মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিম বাংলার এই উৎসবে আপনারা সবাই পুজো ঠাকুর দেখতে বেরাবেন, মা দুর্গাকে পরিদর্শন করতে বেরাবেন, তারা নিশ্চয়ই নিজেদের সাবধানতা অবলম্বন করবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রেখে আপনারা আনন্দ করুন। সবাই ভালো থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সবাই মিলেমিশে এই উৎসবে আমরা একাকার হয়ে যেন আনন্দ করতে পারি, এটাই সকলের জন্য শুভেচ্ছা থাকলো। এখন আমরা চলে এসেছি ভট্টাচার্যপাড়া পুজো কমিটির দুর্গা মন্দিরের সামনে, সেখানে দেখে নেব এবছরের থিম কি। অন্যান্যবার এখানে নানান রকমের মণ্ডপসজ্জা আলোকসজ্জা থিমের রমরমা দেখতে পাই, কিন্তু এবছর করোনার খাবার জন্য বা করোনা আতঙ্কের জন্য কীভাবে জৌলুসহীন বা কম জৌলুসে পুজো করছে ভট্টাচার্যপাড়া পুজো কমিটি সেটাই দেখার। এবার আমরা কথা বলে নেব ভট্টাচার্যপাড়া দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তাদের সাথে। এবছর তো অন্যরকম একটা পুজো করোনার জন্য, তো এবছর আমরা অন্যান্যবার ভট্টাচার্যপাড়ায় নতুন নতুন চমক দেখি, ঠিক দেখি এবছরের কীভাবে করছেন পুজোটা। আমরা এবারে যে থিমটা করেছি সচেতনতার, কারণ কোভিড-19 করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বো। আমরা যে করেছি, আমরা একটা ওই মাটির হাঁড়ির ওপরে সমস্ত কলসি দিয়ে গেট টেট করা, এগুলো কারণ এগুলো নানান রকম করেছি। এই যে বিভিন্ন রকম রং দিয়ে আমরা করেছি, এটার একটা থিম হচ্ছে যে আমাদের গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে যে আমাদের সচেতনতা অবলম্বন করতে বলছে এই করোনা ভাইরাসকে তাড়ানোর জন্য, এবং আমরা সবাই একত্রিত হয়ে লড়বো। সেই জন্য এক একটা রঙে, যে কোনো সময় লাল, কোনো সময় হলুদ, কোনো সময় নীল, এই যে বিভিন্ন রঙগুলো, কোনো সময় সবুজ, এই যে রঙগুলো আমরা দিয়েছি, তার মানে আমরা একটা জাতির ইয়ে করেছি, সমস্ত জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই সচেতনতা মানে লড়াই করছি কোভিড-19 করোনা ভাইরাসের বিরুদ্ধে, এবং আমরা তাতে সবাই এই লড়াই যেন জিতবই। আর এই যে আমরা থিম করছি, অন্যান্যবারে আমাদের অনেক বড় পুজো হয়, কিন্তু এবার যা অবস্থা আমাদের ইয়েতে পরিস্থিতি অনুযায়ী আমরা যে করছি ইয়েটা, এই থিমটার আমরা নাম দিচ্ছি সবাই। এখানে আমাদের সমস্ত যারা আসবেন প্রত্যেকের মুখে মাস্ক থাকবে এবং স্যানিটাইজারের ব্যবস্থা আছে, এমনকি যদি কেউ কোনো সময় অসুস্থ হয়ে যায় তার জন্য আমরা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছি। কোনো দিক থেকে আমাদের এখানে ত্রুটি না, খুব সচেতনতার সঙ্গে আমরা সবারই কাছে এটাই প্রার্থনা করবো যে সবাই যেন এখানে আসবেন, অথচ খুব সুস্থভাবে থাকবেন, এবং আমাদের এখানে সবাই আমরা যে পুজোর অঞ্জলির ব্যবস্থা যেটা করেছি সেটা আমরা এরমভাবে করেছি যে মাথা পিছু 10 জন করে আমরা নেব, এবং তাতে আমাদের একটু দেরি হোক, আমরা সেই অনুযায়ী আমরা নিজেরাই সেই ভলেন্টিয়ার্সটা আমরা রেখেছি, আমরা মেয়েরাও আছি, ছেলেরাও আছে, সবাই মিলে একত্রিত হয়ে এই কাজগুলো করে যাব। আমাদের একটাই লড়াই যে কোভিড-19
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং আমরা অবশ্যই এই মাস্কটা পরি। আমাদের একটাই অনুরোধ, প্রত্যেক দর্শক যারা আসবেন তারা যেন মাস্কটা অন্ততপক্ষে ব্যবহার করেন এবং হাতে স্যানিটাইজার ব্যবহার করেন, এটাই আমাদের। আমাদের এবার সাবেকি, কারণ আমাদের কোনো আরম্ভ সেরকম আমরা করিনি, কারণ আমরা এই কারণেই করিনি। আরো আমরা তো দেখছি পরিস্থিতিটা কি, আমরা তো চারিদিকেই দেখছি, আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের পাশে দাঁড়াবো, এটাই আমাদের উদ্দেশ্য এবং এই জন্যই আমরা সাবেকি পুজো করেছি। অন্যান্য বারে তো আমাদের সবাই জানে যে আমাদের পুজো খুব বড় হয়, কিন্তু আমরা সেরকম কিছু করে তবে সবকিছু নিয়েই পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়ে আমরা যে যা পাচ্ছে, আমাদের চাঁদারও কোনো ইয়ে নাই, যে যা পাচ্ছে দিচ্ছে এবং সেই অনুযায়ী আমরা সেই ইয়েটা আর আয়োজনটা করেছি। আমার নাম তানুশ্রী চক্রবর্তী, আমি দুর্গা পুজো কমিটি। সকাল 7টা যখন বলে তখন 7টা থেকে আসি, তারপরে পুজো শেষ হলে তখন আমরা প্রসাদ বিলি করি। তারপরে প্রসাদও দিই, তারপরে আর তাছাড়া আমরা চাই যে মানুষ মানুষের পাশে দাঁড়াক এবং আমরা সবাই সচেতনতা অবলম্বন করে এই আমরা যে COVID-19 করোনা ভাইরাসকে তাড়াতে পারি এবং মা দুর্গার কাছে এটাই আমরা সকলে প্রার্থনা করব যে আজ এবারে যে আমরা অঞ্জলি দিচ্ছি সবাই অঞ্জলি দেবে এবং একটাই প্রার্থনা করবে যেন আমাদের এই দেশ থেকে এই পৃথিবী থেকে করোনা ভাইরাস আমরা তাড়িয়ে দিই। একদমই তাই। সচেতনতা কথার অর্থ কি, এই যে সচেতন যারা দর্শকেরা আসবেন আমরা এটাই সবারই কাছে আমার নিবেদন যে এই যে সচেতনতা অবলম্বন যে করবো সেটার দিকে লক্ষ্য রেখে যেন আমরা চলি, আমরা যেন সেই
তবেই তো আমরা করোনাকে তাড়াতে পারবো। এবং এই যে সমস্ত মণ্ডপে যেন মণ্ডপে প্রতিটা মণ্ডপে হওয়া উচিত, এবং আমাদের যে তিনটা আছে তাতে যে কালারগুলো আমরা দেখিয়েছি এই কালারের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আমাদের এই যে কাজগুলো হচ্ছে আমাদের বাড়িতে ওগুলো রং হচ্ছে ইয়েতে, সেই খাড়ির ওপরে কেকটা হচ্ছে, তাতে লাল নীল সবুজ যে রংগুলো দিয়েছি এটা তো কি বোঝানো চেয়েছে, এটাকে বোঝানো চেয়েছে আমরা সেই দিশা দেখাচ্ছি, সেই দিশাটা দেখাচ্ছি, কিসের দিশা না আলোর আলোর দিশা দেখাচ্ছি, যে মা দুর্গা তার কাছে তিনি হচ্ছেন দুর্গতি নাসিনী, তিনি আমাদের যেন এই দুর্গতিটা নাশ করতে একদমই তাই। সকলে ভালো থাকবেন এবং আমাদের এটা আসো সুস্থ থাকুন ভালো থাকুন, এবং আস্তে আস্তে সবাই আসবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে দিয়ে আস্তে আস্তে ঠাকুর দেখবেন, অবশ্যই ঠাকুর দেখতে আসবেন, ঠাকুর তো দেখতেই আসবেন, এটা তো মায়ের কাছে একটা আশীর্বাদ আমরা নেবই, অবশ্যই সকলে আসবেন এটাই আমার প্রার্থনা। একদমই তাই, এই প্রার্থনা হয়তো আমাদের সকলেরই, সমস্ত আতঙ্ক কাটিয়ে সব কিছু ভয় কাটিয়েও আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এবং এবছর অন্যান্য বারের মতো না হলে এবছর যেন অল্প করে হলেও আমরা আনন্দটা করতে পারি। এবং সকলকে একটাই আবেদন, সকলে আপনারা মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে প্রিকশন মেনে মণ্ডপে যান, ঠাকুর দেখুন, সুস্থ থাকুন ভালো থাকুন। ক্যামেরায় সৌমিক ঘটকের সঙ্গে অন্তর গোস্বামী, রিপোর্ট টিভি। আসন্ন যে দুর্গা পুজো আমাদের সামনে এসে গেছে, সেই দুর্গা পুজো গোটা মুর্শিদাবাদ জেলা তথা পশ্চিম বাংলার এই উৎসবে আপনারা সবাই পুজো ঠাকুর দেখতে বেরোবেন, মা দুর্গাকে পরিদর্শন করতে বেরোবেন, তারা নিশ্চয়ই নিজেদের সাবধানতা অবলম্বন করবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং দূরত্ব বজায় রেখে আপনারা আনন্দ করুন, সবাই ভালো থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সবাই মিলেমিশে এই উৎসবে আমরা একাকার হয়ে যেন আনন্দ করতে পারি, এটাই সকলের জন্য শুভেচ্ছা থাকলো।